করবো যে দাদা এই যে সামনের সপ্তাহ থেকে যে একটা নতুন নিয়ম হলো যে ভিডিওতে কোনো দাম বলা যাবে না, এটা নিয়ে তোমার প্রতিক্রিয়া কি যদি একটু বলো। দেখো কিছুটা তো একটু অসুবিধা হবে, মানে অনেক কাস্টমারের বা এর অসুবিধা হবে, এটাও কিন্তু একদম রেয়ার প্যারোলেট, অনেক সময় পাওয়া যায়, দাদাও অনেকবার এনেছে কিন্তু এই জিনিস কিন্তু এখনো পর্যন্ত আনেনি। রেড বেস সার্কিট মাথার এই কালারটা দেখো, একদম আর কোনো বডি দেখাতে হবে না, মাথার এইটা ঠিক আছে, বয়স এই কিন্তু তাও কিন্তু রেডটা দেখুন, এটার বয়স হচ্ছে আজকে একটা ডিমান্ডিং জিনিস ককটেল, একদম হ্যান্ডসাম ককটেল, এটা হচ্ছে আমার শো কোয়ালিটি ককটেল, কারণ হচ্ছে এ বাবা মা শো করবে একদম রেডি হচ্ছে, আমি তো আমার অনেকগুলো ভিডিও আমি সাইজ দেখিয়ে দিচ্ছি স্কেল ফেলে, আরে বাহ সাইজ দেখাচ্ছি যে আমার জিনিস আছে। নমস্কার বন্ধুরা, রবিবারের সকাল মানে কিন্তু আমি চলে আসব এই শ্রীরামপুর পোষ্যপ্রাণী হাটে, আর আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয়, আমি চলে এসেছি আবার আপনাদের প্রিয় জায়গা শ্রীরামপুর পাখির হাটে, আর আজকে জানবো পাখির কেমন দাম চলছে। এখন তো বর্তমানে পাখির দাম বলা বারণ হয়ে গেছে, তো আজকে আপনাদের দেখাবো কী কী কালেকশান আছে, আর কিছু রিভিউ বা ফিডব্যাক থাকবে, যে কিছু দোকানদারেরও আমরা ফিডব্যাক জানাবো যে তারা কী ভাবছে যে এই শ্রীরামপুর হাটে কমিটি থেকে যে দামটা বলা বন্ধ করা হলো সেটা নিয়ে তারা কী মনে করছে। তো ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হবে, অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক কমেন্ট আমার কিন্তু এরকম ভিডিও করার জন্য প্রচুর মোটিভেশান দেয়। তো চলুন শুরু করি আজকের ভিডিও। শ্রীরামপুর মার্কেটে সম্রাট ভাইয়ের কাছে, আর সম্রাট ভাই মানে কিন্তু সবসময় হ্যান্ডটেম কালেকশন, আজকে আছে তো বাও চলো দেখে নেবো, প্রথমে কি থাকছে এটা, আচ্ছা এটা হচ্ছে রেড বেস সার্কিট মাথার এই কালারটা দেখো, একদম আর কোনো বডি দেখাতে হবে না, মাথার এইটা ঠিক আছে, বয়স এই কিন্তু তাও কিন্তু রেডটা দেখো, এটার বয়স হচ্ছে আজকে আজকে ডেট অনুযায়ী 48 দিন বয়স, 48 দিন বয়স, তাতে এই মাত্র তাতেই এই জিনিস, দারুণ জিনিস আছে। তো এগুলো কি নর্মাল সানের থেকে কি দাম বেশি হবে? বেশি হবে, অবশ্যই বেশি হবে, দাম তো বলা যাবে না, একদম আমরা একটুখানি বলছি রেড বেসের দাম, দাম তো বলা যাবে না, আমরা এটাই বলছি রেড বেসের দাম কিন্তু দাদা নর্মালের থেকে অবশ্যই বেশি, অবশ্যই বেশি, আমি এখানেই বলে রাখছি দাম। আচ্ছা কেউ যদি এর মা বাবা দেখতে চায়, আমার নিজের বাড়ি, আচ্ছা সেটাও কিন্তু ফ্যাসিলিটি থাকছে, অবশ্যই আমি দাদা সবাই জানে যে আমরা ব্রিডার, আমি ব্রিডার, ব্রিডার মানে বাবা মা আমার কাছেই আছে, আর দারুণ বাড়ির পুরো হোম ব্রিডার কিন্তু কালেকশন পেয়ে যাবেন, সুন্দর পাখি আছে। কতবার এরা ফিড নিচ্ছে বলো? এরা এখনো চারবার নিচ্ছে, মোটামুটি কতদিন পর থেকে এরা সেলফ ফিডে আসে? দেখো মোটামুটি আমরা 3-4 দিন বাদ মেরি কাস্টমার, কিন্তু আপনারা হ্যান্ড ফিড ছাড়বেন না, একদম যত বছর পারবেন হ্যান্ড ফিড একবার হলেও টানবেন, একবার হলেও খাওয়াতে হবে, টানটা থাকে আর কি, একদম সুন্দর লাগছে। চলো আরও দেখবো কিছু কালেকশন আছে, একটু দাম কম পাচ্ছে এগুলো, দুটোই দেখলেই বুঝতে পারবে, পরপর দুটোই দেখানো হলো, একদম দেখুন মানে বয়সটা প্রায় একই হবে তো নাকি, একই বয়স কিন্তু কালার দুটো দেখে নিন, ঠিক আছে যারা নর্মাল সান খুঁজছিলেন তাদের জন্য এই জিনিস একদম বেস্ট জিনিস, এখন থেকে ফুল টেন দেখাম ছেড়ে দিয়ে আছে, একদম পুরো হোল মার্কেটে কিন্তু ফুল ছেড়ে দিয়ে রেখেছে, সুন্দর এরা একটু কম দাম হবে তাই তো। আচ্ছা আরো একটা ডিমান্ডিং জিনিস ককটেল, একদম হ্যান্ডসাম ককটেল, এটা হচ্ছে আমার শো কোয়ালিটি ককটেল, কারণ হচ্ছে এ বাবা মা শো করবে একদম রেডি হচ্ছে, আমি তো আমার অনেকগুলো ভিডিও আমি সাইজ দেখিয়ে দিচ্ছি স্কেল ফেলে, আরে বাহ সাইজ দেখাচ্ছি যে আমার জিনিসের বাচ্চা, এইটার বয়স হচ্ছে আজকে ডেট অনুযায়ী 1 মাস 10-15 দিন, আচ্ছা 1 মাস 10-15 দিন, তাতে এই জিনিস কালার কম্বিনেশান আর চেহারা দেখুন কত বড়, 1 মাসে দারুণ দারুণ জিনিস, আর যদি আপনারা ভিডিও কল করেন বা ফোন করেন তাহলে অবশ্যই কিন্তু এর বাবা মাকেও দেখিয়ে দেবে, সুন্দর লাগছে। আচ্ছা এগুলো কি লুটিনের থেকে বেশি দাম হবে নিশ্চয়ই? বেশ সুন্দর, চলো এগুলো লুটিনের থেকে একটু দাম বেশি হবে, শুধু এই কোয়ালিটিটা দেখো, এটা কিন্তু নর্মাল পার্ল নয়, হ্যাঁ গোল্ডেন কালারটা শুধু দেখো, দারুণ লাগছে, ইউনিক ইউনিক কিন্তু জিনিস আছে, একই জিনিসের ভিতরে কিন্তু ইউনিক, হ্যাঁ দারুণ ইউনিক জিনিস, আপনি এত লুকিনো একটা করুন দুটো করুন একদম ভালো লাগবে না, তাহলে আপনি ঘোরান বকলি এত ধারে প্যাসেল প্যাসেল সব আমার কাছে পাবেন, একটু দাম একদম কমের মধ্যে যারা চায় ছোটো ভাই বোনেরা তাদের জন্য এই ব্ল্যাক ককটেল আছে, ঠিক আছে
এটা অনেকটাই দাম কম, মানে ওই তুলনায় অনেকটাই দাম কম। বেশ, আর এর সাথে কি একটা করে খাবার ফ্রি যাচ্ছে তাই তো? হ্যাঁ, আমাদের কিন্তু আমি বারবার করে এটা বলাই যেতেই পারে যে আমার 1000 টাকার উপরে যেগুলো দাম আছে সেগুলোর সাথে হ্যান্ড ফিডিং খাবার ফ্রি, তার তাহলে তোমার ফ্রি দেওয়া সম্ভব না। বেশ, তার থেকে কম সম্ভব না। দাম ওখানে দাম তো বলা যাবে না, যারই দাম হোক 1000 টাকার উপরে যেগুলো হবে তার তাহলে ফ্রি পাবেন 180 গ্রাম, যাতে করা পাবেন। বেশ সুন্দর। আর তাছাড়া তো 24 ঘন্টা কিন্তু সাপোর্টও থাকছে, কেমন ভাবে কি খাওয়াতে হবে, কি ওষুধ খাওয়াতে হবে সব কিছুই কিন্তু। আচ্ছা, এটা হচ্ছে রেড ফ্যাক্টরের ইউরোসাইট কোনো এটা ফুল টেন। দারুণ। কতদিন বয়স হবে এগুলো? এগুলো মোটামুটি 47 থেকে 50 দিনের মধ্যে বয়স হবে। কোয়ালিটির মধ্যে সিঙ্গেল রেড ফ্যাক্টর পাইনাপেল কোনগুলো আছে? এটা সিঙ্গেল রেড ফ্যাক্টর, ঠিক আছে। মোটামুটি দেখলে কতগুলো ভ্যারাইটি আছে, সান থেকে ককটেল থেকে কুনুর সবগুলোই কিন্তু অ্যাভেলেবেল থাকছে সম্রাট ভাইয়ের কাছে, তাই তো? আমি দেখাবো, এছাড়া সমস্ত কিছু আমার কাছে হ্যান্ডটেম পাবে একদম, ঠিক আছে। মেনলি হ্যান্ডটেমের উপর কাজ করি আমি, অবশ্যই থাকছে, দাদা তো দেখাচ্ছেই। চলো তারপর দেখবো আর কি কালেকশন থাকছে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ ভায়োলেট টি-শার্ট থাকছে, মক টি-শার্ট থাকছে, ভায়োলেট মাস্ক থাকছে এক পিস। আচ্ছা, আর যা ছিল বেরি লুটিনো ফিটার ছিল বেরি গেল। এগুলো দাম কি থাকছে? ও সরি, দাম বলা চলবে না, এগুলো দাম তো বলা যাবে না। আমি তুলনামূলক বলি, অ্যাডাল্টে একটা দাম হবে, বাচ্চার একটা আলাদা দাম হবে। বেশ ঠিক আছে। এটার দাম একটু বেশি হবে তাই তো? বেশি বলতে কত? 30-50 টাকা। আচ্ছা, এদিকে কি আছে বলো? আচ্ছা, এখানে আছে বেঙ্গলি ফুল, এখানে জেবরা ফুল। বেঙ্গলি ফুলটা এখন জলের দাম প্রচণ্ড কম দাম, মানে অবিশ্বাস্য দাম, ঠিক আছে। এই হাটের সবার থেকে আমি কম দাম দিতে পারবো বেঙ্গলি ফুলটা একমাত্র। দারুণ, ঠিক আছে। আর জেবরা ফুল হচ্ছে একটু বেশি দাম পড়ে, দাম আমরা ফোন করবে সবসময় অ্যাভেলেবেল, আমরা বলে দেবো। বেশ, তোমার ফোন নাম্বারটা দেবে? ফোন নাম্বার 8481-9192-46, এটাই হোয়াটসঅ্যাপ, এটাই ফোন। আর ইউটিউব চ্যানেল দাদা সবাই সাপোর্ট করবেন, শেয়ার করবেন, ভালোবাসা দেবেন অনেক। আর যদি এইচওটিক পাখির জন্যই শুধুমাত্র ফোন করবেন, দেশি পাখির জন্য কেউ ফোন করবেন না। আর ডেলিভারি অল ওভার ওয়েস্ট বেঙ্গল, যেখানেই থাকুন না কেন আমার ডেলিভারি করবেন। ধন্যবাদ। আমি সুরজিৎদার কাছে আর দাদার কাছে কিন্তু আজকে দারুণ দারুণ ধামাকা ধামাকা কালেকশন এসছে মার্কেটে, কিন্তু এতদিনে এরকম কালেকশন আসেনি দাদার কাছে যা এসছে, তাই তো? এক্সোটিক জিনিস এসছে, তো সেগুলো দেখবো। তার আগে দাদাকে জিজ্ঞেস করবো যে দাদা, এই যে সামনের সপ্তাহ থেকে যে একটা নতুন নিয়ম হলো যে ভিডিওতে কোনো দাম বলা যাবে না, এটা নিয়ে তোমার প্রতিক্রিয়া কি যদি একটু বলো। দেখো, কিছুটা তো একটু অসুবিধা হবে, মানে অনেক কাস্টমারের বা এর অসুবিধা হবে, কিন্তু আমাদের যারা সবাই মিলে যেটা আলোচনা হয়েছে সেটা হয়তো অবশ্যই আমরা মেনে চলছি বা মেনে চলব, তাও আমরা চেষ্টা করছি যে অন্য কিছু করবার, বা কাস্টমারদের যাদের অসুবিধা হচ্ছে তারা আপনারা ফোন করে নেবেন, তাহলেই তো অনেকটা সমস্যার সমাধানটা পেয়ে যাবে। একদম একদম। আর এটা নিয়েও কথা চলছে, যে অন্য কিছু অল্টারনেটিভ ব্যবস্থা বার করা যায় কিনা, তাই তো? বেশ সুন্দর। চলো এবারে কিছু কালেকশন দেখে নিই। আচ্ছা, প্রথমে এখানে আছে, আচ্ছা বেঙ্গলিগুলো দেখিয়ে দিন। বেঙ্গলি আছে। আচ্ছা, বেঙ্গলির দাম তো বাড়েনি তো, যা ছিল তাই আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, ওরকমই দাম আছে। বেশ, ওরকমই দাম আছে। বেশ আচ্ছা, নিচে জাভা আছে, আর কালো জাভা আছে, সাদা জাভা আছে, আর স্বর্ণ আর এবং সিলভার যদি কেউ চায় তো সেটাও হয়ে যাবে। সেটাও হয়ে যাবে। জাভার কি এখন সিজন চলছে দাদা? হ্যাঁ, জাভার অ্যাকচুয়াল আগস্ট থেকে চলবে সিজন। আচ্ছা, এইগুলো নিলেন আর কি। কোন দাদা নিলেন? দাদা আসছে নাকি? আচ্ছা বেশ, আচ্ছা দাদাগুলো পাখি নিলেন সুরজিৎদের কাছ থেকে দেখে নিন। আর হচ্ছে এখানে আপনার এগুলো, আরে বাপ, এতগুলো নিয়ে যাচ্ছে তোমার কাছ থেকে, বিশাল তো। দারুণ, দেখুন কত বদ্ধি, কত পেয়ার বদ্ধি আছে এখানে? 20 পেয়ার আছে। 20 পেয়ার আছে। আচ্ছা, কোথা থেকে এসে নিচ্ছে দাদা এটা? বর্ধমান। বর্ধমান থেকে? না, দোকান আছে। আচ্ছা, দোকানের জন্য পাইকারি নিয়ে যাচ্ছে, সুন্দর। চলো এবারে কিছু, চলো। আচ্ছা, এখানে কি আছে দেখো, একটাই প্রথম ধামাকা বলো দাদা। এটা হচ্ছে ইমা কুনুর আছে। আচ্ছা, ইমা কুনুর। হ্যাঁ, ইমা কুনুর। এটা এটা খুব রেয়ার আর কি। একদম, খুবই রেয়ার। দেখুন, হট করে এক ঝটকায় দেখতে লাগলে কিন্তু অনেকটা রোজে আছে, সরি, ক্রিমসন ভ্যালির মতো লাগে কিন্তু দেখতে। কুনুরের মধ্যে খুব ছোট, খুবই ছোট। আচ্ছা আচ্ছা, এদের খাওয়া দাওয়া কি নর্মাল কুনুরের মতোই তো? নর্মাল। দারুণ।
নরমাল কুমড়ের থেকে একটুখানি অল্প খায়। আচ্ছা, অল্প খায়। হ্যাঁ, নরমাল কুমড়োটা যেমন প্রচুর পরিমাণে খাবার খায়, আচ্ছা এরা একটুখানি কম খায়, একটুখানি কম খায়। আচ্ছা, বাহ, দেখুন কত সুন্দর দেখতে লাগছে, ক্রিমসন ভ্যালির মতো দেখতে লাগলেও কিন্তু ক্রিমসন ভ্যালি নয়, এমা কুমড়। এটা বয়স কতদিন হবে দাদা? এদের বয়স ফুল অ্যাডাল্ট হয়েছে, ফুল অ্যাডাল্ট হয়েছে। একটুখানি ধরে দেখাই, বেশ চলো। আচ্ছা দেখো এটা, আচ্ছা দেখো এটা অ্যাডাল্ট পেয়ার, অ্যাডাল্ট আছে? হ্যাঁ, অ্যাডাল্ট এই সাইজ আছে, তাই তো? বাহ, কত সুন্দর দেখতে লাগছে, দেখুন। এই দেখুন, বাহ দেখুন লেজটা, দেখুন প্রত্যেকটাতে দেখুন সবুজ আর লেজ। বাহ, আচ্ছা দাদা তোমাকে একটা জিনিস জানবো, যদিও মার্কেটে বলা হচ্ছে না, তাও আমি এটা জিজ্ঞেস করবো, কারণ এই পাখি কিন্তু মার্কেটে প্রথমবার এসছে। এটার অ্যাপ্রক্স একটা দাম যদি বলো, যে তাহলে বুঝতে সুবিধা হবে। মোটামুটি মানে 20-22 মধ্যে আসবে, বেশ, উইথ ডিএনএ সমেত। হ্যাঁ, উইথ ডিএনএ সমেত। সুন্দর, চলো এবার দেখবো কিছু ছোট পাখির উপরে চলে যাবো। আচ্ছা, আরও একটা দেখে নি, বলো এটা, বলো এটা হচ্ছে ব্রাউন থ্রোটেড কুনুর। বলো ব্রাউন থ্রোটেড কুনুর, এটাও কিন্তু রেয়ার, মার্কেটে হয়তো দু একবার এসছে। এগুলো খুব রেয়ার, আমি এনেছিলাম, ওটা ফেল হয়ে গেছে। একদম, এটা কি অ্যাডাল্ট পেয়ার আছে নাকি? এটা এটাও ফুল অ্যাডাল্ট পেয়ার। আচ্ছা, এটা মোটামুটি কতদিনে অ্যাডাল্ট হয়? এটা মোটামুটি 2.5 বছর, 2.5 বছরে হয়। বেশ, ইমা কুনুরেও তাই। আচ্ছা, 2-2.5 বছর। সুন্দর, দেখে নাও পাখিগুলো একদম অ্যাক্টিভ পাখি আছে, ফুল ফুল অ্যাক্টিভ। সুন্দর, চলো এবারে কিছু ছোট, আচ্ছা আরও একটা কিন্তু ধামাকা জিনিস আছে, সেটাও দেখে নিই। সব থেকে ছোট কিন্তু প্যারট গ্রুপের পাখি। হ্যাঁ, প্যারট গ্রুপের পাখি, প্যারোলেট, আমেরিকান হোয়াইট প্যারোলেট। আচ্ছা দেখুন, এটাও কিন্তু একদম রেয়ার, প্যারোলেট অনেক সময় পাওয়া যায়, দাদাও অনেকবার এনেছে, কিন্তু এই জিনিস কিন্তু এখনো পর্যন্ত আনেনি। টিম আছে, আরে বাস, আরও একটা কিন্তু ধামাকা টিম আছে। আচ্ছা, এটা নর্মাল প্যারোলেট থেকে দাম বেশি পড়ে তো? অবশ্যই বেশি পড়বে। এক্স্যাক্ট দাম জানার জন্য অবশ্যই ফোন করতে হবে, ফোন করবেন, আমি বলে দেবো। বেশ সুন্দর লাগছে। আচ্ছা, এগুলো কি আড়াল নাকি গো? না, এটা একদম বাচ্চা, বাচ্চা বলতে মোটামুটি 4.5 মাস বয়স আছে, 4-4.5 মাস বয়স। আচ্ছা, এবার ছোটো পাখি দেখে নেবো, চলো। ছোটো পাখিগুলো দেখুন, এখানে স্টার আছে, নর্মাল গোল্ডিয়ান আছে, কাঠঠোট আছে, চেরি ফিঞ্চ আছে, আচ্ছা এখানে ইয়েলো গোল্ডেন আছে। আচ্ছা, এগুলোর কি দাম কমেছে নাকি আছে? না, ফিঞ্চের দামটা একটুখানি এক্সোটিক ফিঞ্চের মধ্যে একটু রেটটা পড়েছে। আচ্ছা, পড়েছে একটু, ভালো। নর্মাল নর্মাল ফিঞ্চটা কিন্তু এখনও পর্যন্ত একই আছে, সেমই আছে। বেশ, ক্রেস্টেডও আছে এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, ক্রেস্টেড, ক্রেস্টেড আপনার বেঙ্গলি আছে, ক্রেস্টেড বেঙ্গলি আছে, আর লং টেলও আছে। বেশ সুন্দর, দাম জানার জন্য অবশ্যই ফোন করে নিতে হবে। আচ্ছা, এখানে আছে দেখুন কতগুলো ককটেল আছে। হ্যাঁ, এখানে দেখুন কালো ককটেল আছে, আচ্ছা পাল আছে, আচ্ছা এখানে একটা অ্যাডাল্ট পেয়ার আছে, অ্যাডাল্ট পিস আছে, এটা হচ্ছে পালের ফিমেল আছে। আচ্ছা, প্যাচলেস পাল। বাহ সুন্দর, ককটেলের দামও তো মোটামুটি সেম চলছে না? হ্যাঁ, সেম চলছে, সেম চলছে। বাহ, আচ্ছা চলো এদিকে আসবো, সানে চলে আসি। সান, সান দেখুন, এগুলো মোটামুটি বয়স হবে আপনার, কিছু কিছু আছে 11 মাসে 11 মাস, আর কিছু কিছু আছে 7-8 মাসেরও পাখি আছে। আচ্ছা ঠিক আছে, তা যেটা রেট হবে সেটা একই রকম রেটই থাকে, একই রকম রেট থাকে, একই রকম। আর আপনারা যেমনটা জানেন, সানের দাম কিন্তু মানে আগে যতটা দাম ছিল 14,000-15,000, এখন কিন্তু একটু কমেছে দাম, তাই তো? কমেছে একদম। চলো এবার দেখবো কুনুর। হ্যাঁ, আচ্ছা এখানে দেখুন ক্রিমসন ভ্যালি বাচ্চা আছে। আচ্ছা, ওটা মোটামুটি 8 মাস করে বয়স, 8 মাস বয়স আছে। ক্রিমসনের একটা পুরো ক্লোজ রিংয়ের পাখি আছে, পুরো ক্লোজ রিং। আচ্ছা, বাদ বাকি আপনি দেখুন, এ আছে আপনার ইয়েলো সাইড আছে, ডবল রেড ফ্যাক্টর আছে। হ্যাঁ, ডবল রেড ফ্যাক্টর আছে না? হ্যাঁ, ডবল রেড ফ্যাক্টর দেখুন, এটা ডবল রেড ফ্যাক্টর আছে। আচ্ছা বেশ, পাইনঅ্যাপেলও আছে দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, পাইনঅ্যাপেলও আছে, ইয়েলো সাইডগুলো কিন্তু ডবল রেড ফ্যাক্টর আছে, সবগুলোই ডিএনএ সমেত। হ্যাঁ, আর অ্যাডাল নাকি গো? হ্যাঁ হ্যাঁ, চলো তারপর দেখবো লাভ বার্ড। দেখুন প্রচুর কিন্তু লাভ বার্ড আছে। হ্যাঁ, এবং কিছু মিউটিশনেরও আছে। হ্যাঁ, কিছু কিছু ভালো ভালো মিউটিশনেরও আছে। আচ্ছা এখানে দেখুন গ্রিন ফিশার অফলাইন আছে, আচ্ছা মাস পারবুলু আছে। আচ্ছা এখানে দেখুন মাস পারবুলু পেয়ার আছে, এই যে এটা শুনুন, এটা পেয়ার, আচ্ছা পারবুলু আছে, আচ্ছা এখানে ব্লু অফলাইন, ব্লু অফলাইনেও আছে। আচ্ছা ব্লু অফলাইন, দেখুন ব্লু অফলাইন মাস গ্রুপের উপরে। হ্যাঁ, ইয়েলো ফিশারটা থাকছে,
আপনার ব্লু ফিচার অফলাইন ওটা, হ্যাঁ ব্লু ফিচার অফলাইন। আচ্ছা এখানে ভাইলেট পারগুলো আছে, হ্যাঁ মানে খুব ভালো মার্কিংয়ের কিন্তু পাখিগুলো, হ্যাঁ প্রত্যেকটা মার্কিং যা ভালো পাখি। আর দাম চাইতে চাইলে তার কাছে অবশ্যই ফোন করে নেবে। চলে এলাম সৌভিকদার কাছে, আর সৌভিকদার কাছে মানে কোয়ালিটি বরাবরের মতো কিন্তু আজকেও কিন্তু দারুণ দারুণ কোয়ালিটির জিনিস আছে। দাদা কেমন আছো প্রথমে বলো? ভালো ভালো আছো? তোমাদের অনেক ভালো, সবাই আরো সবাই ভালো হচ্ছে, হাটের পরিবেশও খুব ভালো হচ্ছে, ঠিক আছে। তো আজকে হ্যান্ডটেমও কালেকশন দেখেছি দেখতে পাচ্ছি, যে হ্যান্ডটেম পাইনঅ্যাপেল রয়েছে। আরে বাস, সৌভিকদাও কিন্তু হ্যান্ডটেম জিনিস এনেছে, সাইজ অনুযায়ী বড় ছোট দেখো ওপেন মার্কেটে ছেড়ে দিয়ে রেখেছে, বড় ছোট সব সাইজ মিলিয়ে। আরে বাস সুন্দর, যে নেবে অবশ্যই কন্টাক্ট নাম্বারে ফোন করে কিন্তু ডিটেইলস কিন্তু জেনে নেবে, মা বাবা দেখে, প্যারেন্টস দেখে, প্যারেন্টসের কালার দেখেও নিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা তারপর দেখবো লাভ বার দেখুন। আরে বাস, ইউইং আছে না? হ্যাঁ এটা ইউইং অফলাইন, একটা ফিমেল আছে, ঠিক আছে। এটা মার্কিংটা দেখে নাও, একদম পুরো ফুল ক্লিয়ার হেডের, কিন্তু মার্কিং হেডের মধ্যে কোনো ব্ল্যাক টাচ নেই। এইটা এখানে একজোড়া গ্রিন অফলাইন রয়েছে, গ্রিনে করা জোড়া রয়েছে। কোনটা মেল কোনটা ফিমেল আছে? গ্রিন অফলাইন মেল হচ্ছে স্ট্রিট ব্লুটা, ঠিক আছে, অলিভের ওপর যেটা রয়েছে এটা স্ট্রিট ব্লু আছে, ঠিক আছে। আর এই গ্রিন অফলাইনটা ফিমেল আছে, সুন্দর। আচ্ছা আরে বাস দেখুন, এখানে আরও দুটো ধামাকা জিনিস, একজোড়া অ্যালবিনো প্যাকলেসের সাথে অ্যালবিনো ককটেলের জোড়া রয়েছে, অ্যালবিনো প্যাকলেসটা মেল আছে, ঠিক আছে, আর অ্যালবিনোটা ফিমেল আছে, ডিএনএ করা জোড়া আছে। অ্যাডাল্ট না কি গো? এটা অ্যাডাল্ট না, এটা মোটামুটি 11 মাস মতো বয়স, 11 মাসেই এই চেহারা, মানে অ্যাডাল্ট হলে অনেক বড় আরও বড় হবে। দারুণ, এটা প্যারেন্ট সাইজ পাচ্ছে, কোনো হ্যান্ডফিট বাচ্চা না, ঠিক আছে, বড় সাইজের বাচ্চা, খুব সুন্দর। একজোড়া ডবল এক্স করে পাইনঅ্যাপেল প্রোটিন রয়েছে উইথ ডিএনএ। আচ্ছা অ্যাডাল্ট পেয়ার আছে নাকি? এটা অ্যাডাল্ট পেয়ার আছে, বাহ ঠিক আছে, দারুণ চেহারার পাখি আছে। আচ্ছা তারপর আছে লুটিনো অফলাইন, সেটাও অপশন থাকছে তোমার কাছে, বাহ খুব সুন্দর, দেখে নাও এটা সুন্দর। আচ্ছা তারপর এদিকে বদলি থাকছে, নর্মাল বদলি রয়েছে, বদলি ছিল বেশ কিছু বেশি হয়ে গেছে, নর্মাল বদলি রয়েছে। এদিকে আছে হচ্ছে ইয়েলো সাইজ, হ্যাঁ ইয়েলো সাইজ, তবে অ্যাডাল্ট নাকি গো? হ্যাঁ এগুলো সব অ্যাডাল্ট পাখি আছে, বাহ ডিএনএ সমেত, তো ডিএনএ সমেত। আচ্ছা দাম কি বেড়েছে নাকি যা ছিল তাই আছে? দাম একই আছে, বাহ দাম একই আছে। আচ্ছা এদিকে ককটেলের পুরো মেলা লাগিয়ে দিয়েছে, অনেক ককটেল আছে, ককটেলের তো অনেক রকম নিউট্রেশন হয়, স্পাইট ককটেল, পাল ককটেল, ঠিক আছে, যে যেরকমভাবে নিতে চায়। এখানে পালের সাথে লুটিনোর জোড়া রয়েছে, ঠিক আছে, পালের সাথে ব্ল্যাকেরও জোড়া রয়েছে, ঠিক আছে। এখানে পাইপ ককটেল রয়েছে, ফোনের ওপর রয়েছে, ব্ল্যাকের ওপর পাইপ ককটেল রয়েছে, নর্মাল লুটিনো ককটেল রয়েছে। বা এখানে যেগুলো আছে সেখান থেকে একটা একটা করে আপনাদের ইচ্ছা মতো যদি পেয়ার করতে চান সেটাও কিন্তু অপশন থাকছে, খুশি নিতে পারে, বেশ সুন্দর। হ্যাঁ লুটিনো ককটেল রয়েছে, বাহ একদম ফ্রেশ পাখি আছে, মিনারেল রয়েছে, লুটিনোটা করে দাম আছে এটা। আচ্ছা এদিকে বলো তারপর, ঠিক আছে এখানে লাভবার্ড রয়েছে, লাভবার্ড লুটিনো আছে, ভায়োলেট রোজি আছে, প্যাস্টেল আছে, লুটিনো অফলাইনের সাথে একটা প্যালিটের জোড়া আছে, ঠিক আছে, গ্রিন রোজি আছে, মাস্কটা খুব সুন্দর লাগছে কিন্তু, এটা তোমার কোবাল মাস্ক আছে, মেল না ফিমেল আছে? কোবাল মাস্ক, এটা মোস্ট প্রবাবলি মেল হবে, মেল হবে না, সুন্দর লাগছে। আর বাকিটা একটা ফিমেল আছে, আচ্ছা কোবাল মাস্ক, মাস্ক সাইডের জোড়া আছে, এদিকেও দেখে নাও। লাভবার্ড কিন্তু অনেকগুলো আছে না, মব আছে একটা, ভায়োলেট পার্পল ফিচার রয়েছে, আরে বাহ পার্পল ফিচার আছে, ভায়োলেট পার্পল ফিচারের ফিচারের মার্কিংটা দেখে নাও, ঠিক আছে ভালো, ভায়োলেট পার্পল ফিচার রয়েছে। তো যাদের পাখিগুলো পছন্দ হয়েছে বা যারা নিতে চাইছে তারা অবশ্যই কিন্তু ফোন নাম্বারে ফোন করে কিন্তু জেনে নেবে, আপনারা করছেন এই সহযোগিতাটাই আপনাদের কাছে আমি চাইছি, বেশ ফোন নাম্বার একবার দিয়ে দেবে, 9007025296। আর ডেলিভারি কি ব্যবস্থা থাকবে বলবেন? ডেলিভারি তো সমস্ত জায়গায় হচ্ছে, যার যেরকম মতো, তোমার চ্যানেল মারফত একজন এ থেকে বহরমপুর থেকেও নিয়ে গেছে পাখি, সকালবেলা উনি শান্তনু নিয়ে গেছেন, ঠিক আছে ধন্যবাদ। তো বন্ধুরা এখন চলে এসেছি শাকিল ভাইয়ের কাছে, আর শাকিল ভাই মানে কিন্তু দারুণ অফারের পাখি এবং সাথে কিন্তু হ্যান্ডটেম কালেকশন কিন্তু অবশ্যই করে থাকে। আর যেহেতু এখন দাম বলা বন্ধ হয়ে গেছে সেহেতু দাম বলতে পারবো না, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে কিন্তু যে পাখি পছন্দ হবে অবশ্যই করে কন্ট্যাক্ট করে নেবে। প্রথমেই জানবো
যে এই যে মার্কেটে আগের সপ্তাহ থেকে দাম বলা বন্ধ হলো, সেটা নিয়ে তোমার প্রতিক্রিয়া কী? যে মার্কেটে দর্শক যারা দেখছে বা মার্কেটে যারা আসবে তাদের কী হবে বা তোমার প্রতিক্রিয়া কী একটু যদি বলো। দেখো, এখানে প্রতিক্রিয়া বলতে যেটা মার্কেট থেকে নতুন নিয়মটা শুরু করেছে এটা আমাদের অবশ্যই মেনে নেওয়া উচিত, ঠিক আছে? আর এই ডিসিশনটা নেওয়ার পিছনে অনেকগুলো রিজন রয়েছে, ঠিক আছে? তো মানছি অনেক বন্ধুদের অসুবিধা হচ্ছে, ঠিক আছে? অনেকে সবাই ভিডিও দেখলে দাম জানতে পারতো, ঠিক আছে? অন্য সবাই পার্টিকুলারলি ফোন করতে হচ্ছে, ঠিক আছে? কিন্তু আমরা চাইছি যে এটা খুব তাড়াতাড়ি একটা সলিউশন বেরিয়ে আসবে, ঠিক আছে? যে খুব সলিউশন আসে তুমি তোমার ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবে। অবশ্যই অবশ্যই, এখন যা নিয়মটা চলছে ওটাকে আমাদেরকে মেনে নিয়েই চলছে একদম। এখন এই নিয়মটা কিছুদিন প্রায় একই আছে, ফোন করবেন তো দাম আমি বলে দেবো, কোনো অসুবিধা নেই। একদম সবসময় রয়েছে, বেশ। রাত 12টা পর্যন্ত ফোনে। বাহ, চলো কালেকশন দেখি। তো কালেকশনের মধ্যে এখানে প্রথমে ককটেল দেখতে পাচ্ছি, যা আছে 1.5 বছরের উপরে। বাহ, মানে মোটামুটি অ্যাডাল্ট ককটেল বাড়িতে নিয়ে গিয়ে পুরো রেডি, বাড়িতে নিয়ে গিয়ে হানি দেওয়া যাবে। সুন্দর ওটা দেখো, ওইদিকে ব্ল্যাকটা দেখো, পুরো শো কোয়ালিটি পুরো পাচ্ছি একদম। দারুণ দারুণ চেহারার কিন্তু পাখি, ঠিক আছে? দারুণ চেহারার পাখি, মানে মার্কেটে মোটামুটি এরকম পাখি সবার কাছে কিন্তু নেই, দারুণ চেহারার পাখি আছে। বেশ, এক পাল উঠে সবই আছে, পাই ডিসপ্লে বেরিয়ে গেছে, সুন্দর কোয়ালিটির পাখি। নিচে জামা আছে, আর দামের জন্য কিন্তু অবশ্যই ফোন করে নেবে একদম। জামাগুলো জামা আছে, এগুলো প্রায় রেডি, ঠিক আছে? আচ্ছা, জামার কি এখন সিজন চলছে, এখন কি বসাতে পারবে? এখন মোটামুটি হয়ে গেছে, এখন ইজিলি মোটামুটি নিয়ে গিয়ে সপ্তাহ দুয়েকের মধ্যে বাড়িতে নিয়ে গেলে কিন্তু রেজাল্ট কিন্তু প্রায় সাথে সাথেই বলা চলে, সাইজ আর হেলথ এর উপর একদম দেখার মতো, ভিডিও যায় না কতটা বোঝা যাচ্ছে, ঠিক আছে? এগুলো পুরো রেডি পাখি, খুব সুন্দর। আচ্ছা, তারপরে এদিকে লাভ বাড়ে চলে আসবো এবার। হ্যাঁ, এখন অলিভ রোজি দেখা যাচ্ছে। আচ্ছা, এগুলো কি নর্মালের থেকে দাম বেড়েছে কি এখন লাভ বাড়ে, সেটা একটু বলে দিতে পারবে? লাভ বাড়ে এখনো পর্যন্ত বাড়েনি, কিন্তু খুব সম্ভবত সপ্তাহ দুয়েকের মধ্যে বাড়বে। বাড়বে, এখনো বাড়েনি। যারা নিতে চাইছো তারা অবশ্যই করে যোগাযোগ করে নিয়ে নাও, এটাই সুযোগ। আমি একটা বলে দিই, এখানে লুটিনো ইনো মিন্স কিন্তু রেড আই হবেই, হবেই, রেড আই হতেই হবে, তবেই কিন্তু প্রপার ইনো হবে। তারপর হচ্ছে কোনো স্পট যাতে না থাকে, কোনো ব্ল্যাক স্পট যেন না থাকে একদম। ব্ল্যাক স্পট এলেই সেটা নয় ক্রস নয় ফলের মধ্যে, দারুণ ফ্রেশ পাখি। আর কতটা বন্ডিং সুন্দর দেখুন না আপনারা, বন্ডেড দারুণ লাগছে, দারুণ। চলো তারপর দেখবো, এখানে তোমার ভ্যালেট রোজির পেয়ার রয়েছে, ঠিক আছে? যারা ভাবে যে এখন সিজন অলরেডি ঢুকছে, তো যারা ভাবে এখন সেট পেয়ার না নিয়ে এখন সেমেরাল পেয়ার নিচে বাড়িতে সেট করবো, তাদের জন্য বেস্ট হয়েছে। বাহ, এখানে ভ্যালেট রয়েছে, এখানে ভ্যালেটের সঙ্গে ব্লু রয়েছে, ঠিক আছে? সব মোটামুটি সেপ্টেম্বরের মধ্যে বসাবার মতো এজ রয়েছে। বাহ, সুন্দর। আচ্ছা, তারপর এদিকে বলো, এখানে তোমার তোমার মনে আছে না জানি না, সপ্তাহ দুয়েক আগে একবার দেখিয়েছিলাম ভিডিওতে বন্ধুদেরকে যে পুরো টায়ার সেট আপ, বাবা মার সময় বাচ্চা একদম সেরকমই এখানে বাবা মার সময় বাচ্চা পুরো টায়ার সেট আপ রয়েছে। বাহ, এবার কেউ যদি চাই পেয়ারটা নিতে, পেয়ারটা আমি দিতে পারবো, আর কেউ যদি তিনটে নিতে, তিনটে আমি কমসম করে দিই, ঠিক আছে? সুন্দর। আচ্ছা, এদিকেও থাকছে অ্যাডাল্ট পেয়ার, থাকছে এটা সেমি অ্যাডাল্ট, এটা আচ্ছা সেমি অ্যাডাল্ট পেয়ার, এটা তোমার অ্যাডাল্ট পেয়ার আছে, দুটো পুরো অ্যাডাল্ট পেয়ার আছে, ঠিক আছে? এটা আমার নিজের সেট আপের পাখি, পুরো সেট পাখি, রিসেন্ট ব্রিড করেছে, পেট দেখলে বোঝা যায় ফিমেলের, ঠিক আছে? তা দিচ্ছি না, আবার এক মাস পরে রেস দিয়ে অবশ্যই আবার বসানো যাবে। আচ্ছা, এটা শুনে মনে আপনার সঙ্গে লুটিনো পেয়ার আছে, এটা সেপ্টেম্বরের মধ্যে বসবে। আর এছাড়াও যেমনটা শাকিল ভাইয়ের কাছে কিন্তু সবসময় থাকে খরগোশ আর হ্যান্ডটেম, সেগুলোও দেখবো। চলো খরগোশটা একটু দেখে নিই। আচ্ছা, খরগোশের তার দাম তো বলাই যায়, খরগোশের কি দাম চলছে বলো? ব্ল্যাকটা বলো, এগুলো কি কি খরগোশ আছে আর কি দাম রাখছো বলো? তো এখন তো খরগোশ প্রায় শেষ, সবাই জানে খরগোশ বা রবিটিকে নিতে হলে আমরা সকাল সকাল আসতে হয় একদম। তো এখন তিনটে কালার রয়েছে, ঠিক আছে? হোয়াইট, বাই কালার, দারুণ লাগছে দেখো, বেশ। তো এগুলো মোটামুটি আমাকে 150 থেকে 200 মধ্যে পেয়ে যাবে, 150 থেকে 200 মধ্যে বানিয়ে যেগুলো বলে সেগুলো 150 থেকে 200 মধ্যে পেয়ে যাবে। তাছাড়াও অ্যাঙ্গোরা সবই ভিডিওতে আমি দেখিয়েছিলাম, ঠিক আছে? হল্যান্ডটা আসেনি, হল্যান্ডটা তা তিন জাতের ইচ্ছা আছে, সিলসিলাও তো অনেকবারই দেখিয়েছি একদম। চলো এবার কিছু হ্যান্ডেম কালেকশন দেখি। শুয়ে আছে, কত সুন্দর শুয়ে আছে দেখো, বাও! এটা পুরো হ্যান্ড ফিডিং পাখি না, এটা পুরো সেলফ ফিড হয়ে গেছে, সেলফ ফিড হয়ে গেছে, তাও এতটা ফ্রেন্ডলি। হ্যাঁ হ্যাঁ, বাও! কোনো চেন বাঁধা নেই, কিছু বাঁধা নেই, এটাই হচ্ছে শাকিল ভাইয়ের ধামাকা জিনিস। সবাই বলে বড় পাখি ফিডিং নেয় না, এই রাখো
বড় পাখি ফিডিং নেয়। কতদিন বয়স হবে মোটামুটি এগুলো? মোটামুটি প্রায় আড়াই মাস হয়ে গেছে। আড়াই মাস হয়ে গেছে? রেড সার্টার দেখছি না। ডবল রেড সার্টারের আছে তাই না? আপনি এই যে কালার বলো হলে কি হবে ভালো, ঠিক আছে? কোয়ালিটি খুব ভালো, আপনি দেখো পুরো কালো কুচকুচে পুরো একদম, ঠিক আছে? এর ফাদার মাদার দেখতে চাইলে দেখতে পাবে কি? হ্যাঁ, ফাদার মাদার দেখতে চাইলে দেখতে পাবে। তার জন্য বাড়িতে আসতো অবশ্যই, আমি সবাইকে ওটা রেকমেন্ড করি যে টেম পাখি নিতে হলে অবশ্যই বাড়িতে আসুন বা আমার দেখে নেবেন। প্লাস হচ্ছে আর একটা অ্যাডভান্টেজ কি, আমি ফিডিং ফিডিং সব করিয়ে থাকি দেখেছি। আচ্ছা, এই কালার দেখতে আছে, বোর্ড দিয়ে হ্যান্ডেম করেছো নাকি গো? অবশ্যই অবশ্যই, বোর্ড দিয়ে তো থাকেই আমার কাছে। এই দেখো বোর্ড দিয়ে। আচ্ছা, হ্যান্ডেম বোর্ড দিয়ে কি নর্মাল বোর্ড থেকে বেশি প্রাইস পড়ে যাবে? না না না, মোটামুটি ওর থেকে সামান্য 50-60 টাকা এক্সট্রা হবে, ঠিক আছে? না, হ্যান্ড ফিডিংয়ের কস্টিংটাই জাস্ট নেব আর কিছু না। কারণ সব অনেকে তো বাজেট থাকে না, যদি কস্টি বাড় নেবো, যারা প্রথম হ্যান্ড ফিড পাওয়াতে চায়, ঠিক আছে, তাদের ভয় লাগছে দামি পাখি না নিয়ে হয় ভালো, তাদের জন্য এই কম দামে বোর্ড দিয়ে যারা তোমার কাছ থেকে নেবে তাদের মোটামুটি সমস্ত কিছু বুঝিয়ে দেবে, তো কেমন হবে কি হ্যান্ড ফিট করা হয়? তাহলে বাড়িতে এসে 3 বছর অন্তত কালেকশন করুন, বাড়িতে আসলে টাইম নিয়ে তাদের সব বলে দেবে। বেশ, কন্ট্যাক্ট নাম্বার দেবে আর কিভাবে ডেলিভারি হবে সেটা বলুন। আমি কিছু ফ্রি দিতে পারি কি না দিতে পারি, এই গাইডেন্স সবাইকে ফ্রি দিই, ঠিক আছে? লাইফস্টাইল গাইডেন্স। তো নাম হচ্ছে সচিন, মোবাইল নাম্বার 8770712128। ফোন করবেন, শ্রীরামপুর স্টেশন থেকে এসেও পাঠিয়ে নিতে পারেন, নাহলে শ্রীরামপুর স্টেশন থেকে আসলে বাড়িতেও আমি নিয়ে যাবো, বাড়ি থেকে এসেও কালেকশন দেখে নিতে পারেন, আর তাছাড়া ডেলিভারিও হয়ে যাবে। বেশ, ধন্যবাদ। কাকার কাছে কিন্তু পাখি কিন্তু কালেকশন কিন্তু অনেকটাই কমে গেছে, যেহেতু আমি অনেকটা দেরি করে এসেছি। তো চলো, যেগুলো আছে সেগুলো একটু দেখে নিই। কাকা, এখানে লুটিনো ককটেল কি অ্যাডাল লাগি গো? বাহ, এটা অ্যাডাল আছে, ফিমেল আছে। বেস, এখানে হচ্ছে ইয়েলো সাইড আছে, ডিএনএ সমেত, ডিএনএ সমেত, তো ডিএনএ সমেত। আচ্ছা, এখানে আরও একটা আছে বাজার ছাড়া দাম, বাজারের থেকে কিন্তু সব থেকে কম দামে কিন্তু পেয়ে যাবেন। আর দাম জানার জন্য অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট নাম্বারে ফোন করতে হবে। আচ্ছা, দেখে নাও, এখানে একটা মাস্ক আছে, ভায়োলেট মাস্ক। আচ্ছা, এখানে ইয়েলো ফিশার আছে এক পেয়ার। আচ্ছা, লাম্বারগুলো কি অ্যাডাল নাকি গো? বাহ, দেখে নাও, এখানে সব সেমি অ্যাডাল। আচ্ছা, এখানে সব সেমি অ্যাডাল আছে। আচ্ছা, তারপর আছে এদিকে পায়রা। বাহ, দেখুন পায়রাগুলোর চেহারা দেখুন, সুন্দর চেহারা কিন্তু পায়রাগুলো আছে। বেশ, কাকা ফোন নাম্বারটা দিয়ে দাও। বেশ, আমার কাছে সব